আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পেশাল কুকিং স্টুডিও। আমি লিমু। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো কেক। এদিকে আমি চুলায় তুলে দিলাম একটা বড় পাতিল। এই পাতিলটাতে আমি দিয়ে দিলাম 1/2 ইঞ্চি ফুল করে লবণ। এরপর একটা স্ট্রেনার বসাই দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিব মিডিয়াম আঁচে। আমি দেখে তৈরি করে নিচ্ছি কেকের ডুটা, এই জন্য আমি নিয়ে নিলাম নর্মাল টেম্পারেচার থাকা দুটো ডিম। আর ডিম দুটা থেকে আমি প্রথমে সাদা আর কুসুমের অংশ আলাদা করে নিচ্ছি। কুসুমটা আমি পরে ইউজ করব, এটা আমি ফেলে দিব না। এবং যে সাদা অংশটা এটাকে আমি একটু ভালো মতো একটু বিট করে এটাকে একটা ফোমে তৈরি করে নিব। আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে আসা বেলটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিটারের সাথে ফোমটা লেগে থাকা মানে ফোমটা রেডি হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিব যে দুটো কুসুম আমি আলাদা করে রাখছিলাম, দুটো কুসুম দিয়ে দিলাম। আর প্রতিবারে আমি ভালো করে বিট করে নিব একটু সময় করে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল, এক্ষেত্রে আপনি চাইলে গলানো বাটারও ইউজ করতে পারেন। কেকের এই ডোটা তৈরি করতে যত সময় ধরে ধৈর্য নিয়ে একটু ফোমটা ভালো মতো করা যাবে ততটাই বেশি কেকটা স্পঞ্জি হবে, দেখতে এবং খাইতে অনেক বেশি ভালো লাগবে। আর এদিকে আমি একটা আমকে ব্লেন্ড করে নিয়ে নিলাম, আর এর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আমের পিউরি। আর এই আমের পিউরিটা এর থেকে বেশি ব্যবহার করা যাবে না। সেই সাথে আমি ফ্লেভারটা আরও একটু ভালো আসার জন্য, আরও বেশি করে আসার জন্য এতে আমি দিয়ে দিব ম্যাঙ্গো এসেন্স। আর আপনার হাতের কাছে যদি এসেন্সটা না থাকে আপনি চাইলে স্কিপও করতে পারেন। আর এক্ষেত্রে চেষ্টা করবেন ভ্যানিলা এসেন্সটা না দেওয়ার জন্য, ভ্যানিলা সেন্সটা দিলে তখন ম্যাঙ্গোর একটা ফ্লেভার এটা থাকে না, এটা সম্পূর্ণ ভ্যানিলা ফ্লেভার চলে আসে। আপনি হাতের কাছে ম্যাঙ্গো ফ্লেভারটা না থাকলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন ভ্যানিলা ফ্লেভারটা না দেওয়ার জন্য। এই দুটো উপকরণ আমি ভালো করে একটু বিট করে নিব এবং বিটারটাকে বন্ধ করে এক পাশে রেখে দিব। এর আগে দিয়ে দিচ্ছি এখানে আমি গুঁড়া করে রাখা চিনি। আমি চিনিকে জাস্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটু গুঁড়া করে নিলাম, কোনো রকম আইসিং সুগার না, বাইরে থেকে কিনে আনা। এখানে আমি প্রায় 5 টেবিল চামচের মতো চিনির গুঁড়া ব্যবহার করলাম। আপনি চাইলে এখানে নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, এক্ষেত্রে বিটটা ভালো করে করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে। আমি 2-3 বার করে দিয়ে এই পুরো উপকরণটাকে একটু ভালো মতো বিট করে নিলাম। এরপর আমি শুকনো উপকরণগুলো ব্যবহার করব। শুকনো উপকরণগুলো ব্যবহার করার সময় কোনো রকম বিটার ইউজ না করাই ভালো, এতে করে ভিতরে ফোমটা নষ্ট হয়ে যায়। আমি এখানে দিব 1 কাপের মতো ময়দা। আপনি এক্ষেত্রে আটাও ব্যবহার করতে পারেন। 1/2 কাপ 1/3 কাপের মতো গুঁড়া দুধ, সেই সাথে আরও দিব 1 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা। এখানে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দুটাই ইউজ করলাম। আর অল্প অল্প করে ছেলে আমি এখানে দিয়ে দিব 2-3 বার করে পুরো ডোটা আমি এখানে মিক্স করে নিব। এই কাজটা সম্পূর্ণ আলতো হাতে করতে হবে যাতে ফোমটা নষ্ট হয়ে না যায়। আর এক্ষেত্রে যদি আপনার মনে হয় ডোটা একটু ঘন হয়ে এসছে তাহলে আপনি যে কোনো লিকুইড দুধ বা পানি একটু ইউজ করতে পারেন প্রয়োজন মোতাবেক। ডোটা আমার রেডি হয়ে গেছে, আমি যে টিনটাতে বসাবো ওটা নিয়ে নিলাম, একটা কেকের মোল নিয়ে নিলাম। আপনি যেটাতে কেক বসান বাসায় ঠিক ওটাতে বসাতে পারবেন। এবং কেকের ডোটা আমি এখানে ঢেলে দিলাম একটু উপর থেকে। ডোটা দেওয়ার পর অবশ্যই একটু ট্যাপ করে নিতে হবে, এতে করে ভিতরে কোনো রকম বাবল ঢুকে থাকলে এগুলো বের হয়ে আসে।
এরপর আমি কেকের মোলটাকে দিয়ে দিব, যে ওভারহিট করে রাখার জন্য দিছি হাঁড়িটা, এই হাঁড়িটাতে আমি কেকের মোলটাকে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, এরকম একদম লো আছে 40 থেকে 45 মিনিটের জন্য। কেকটা রান্না হতে হতে আমি এদিকে তৈরি করে নিচ্ছি কেক ডেকোরেশনের জন্য হুইপ ক্রিম। আমি এখানে 1 কাপ ক্রিম নিয়ে নিলাম। আপনার কাছে লিকুইড ক্রিমটা না থাকলে প্যাকেট করা যে শুকনো ক্রিমটা পাওয়া যায়, ক্রিমের গুঁড়া, এটা দিয়েও আপনি ক্রিমটা তৈরি করে নিতে পারেন। আবার বিটার দিয়ে আমি এটাকে একটু ফোম তৈরি করে নেব, এবং আস্তে আস্তে এখানে আমি দিয়ে দিব চিনির গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ চিনির গুঁড়া ব্যবহার করব। এক্ষেত্রে মিষ্টিটা যার যার পছন্দ মতো। আর প্রচণ্ড গরম, এই অবস্থা কোনো রকম ফোমটা হতেই চাচ্ছিল না, ঠিক এই জন্য আমি একটা বোলের মধ্যে পানি রেখে আইস তৈরি করে নিয়ে নিলাম, এবং আইসের নিচে উপরে বোলটাকে দিয়ে এটাকে ফোম তৈরি করে নিচ্ছি। গরমের মধ্যে ফোমটা হতে একটু সময় লাগে। এক্ষেত্রে যদি আপনি এভাবে কিছু আইস তৈরি করে নিচে কোনো একটা বোলে করে দিয়ে থাকেন, তাহলে দেখা যায় খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এক্ষেত্রে আমি কোনো রকম এসেন্স ব্যবহার করছি না, ফোমটা আমার রেডি হয়ে গেছে, বিটারের সাথে লেগে আসা মানে ফোমটা রেডি। এই অবস্থা ফোমটাকে আমি ফ্রিজে রেখে দিব। আর এদিকে নিয়ে নিলাম ছোট একটা পাতিল, পাতিলের মধ্যে 1 1/4 কাপের মতো দিয়ে দিলাম আমের পিউরি। আমি একটু ডেকোরেশনের জন্য একটা আমের জেলি তৈরি করে নিব, আর দিয়ে দিলাম 1 1/4 কাপের মতো চিনি। 1 1/4 কাপ চিনি আর আমের পিউরিটা দিয়ে আমি অনবরত নেড়ে ছেড়ে মিডিয়াম লো আছে রেখে এটাকে একটা জেলি তৈরি করে নিব। আর জেলিটা খুব সহজেই হয়ে যায়। আমার জেলিটা রেডি হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি। একটা প্লেটে এভাবে নিয়ে এপাশ ওপাশ করলাম, পড়ে যাইলো না, তাহলে আমার বোঝা গেল যে আমার জেলিটা রেডি, এবং এটা আমি এক পাশে রেখে দিব। আর কেকটা এদিকে আমার রেডি হয়ে গেছে, আমি পুরো 45 মিনিট পর দেখাচ্ছি। এভাবে আমি কেকটাকে ঠান্ডা করে নিয়ে মাঝখানে 2 ভাগ করে কেটে নিলাম, এবং কেকটা যেটা যেটাতে আমি পরিবেশন করব, সাজাবো, এরকম একটা কেকের বোর্ড নিয়ে নিলাম, এবং যে ক্রিমটা করে রাখছে এটা আমি একটা পাইফিন ব্যাগের মধ্যে ঢুকাই নিলাম আমার ব্যবহারের সুবিধার্থে। কেকটা বসায় দিলাম, এবং কেকটাকে দিয়ে আমি প্রথমে একটা লেয়ার করে নিব। হাতের কাছে যা ছিল আমি তা দিয়ে কেকটাকে পরিবেশন করার চেষ্টা করছি। এর আগে আমি খুব বেশি কেকটা তৈরি করা হয় নাই আসলে, এই জন্য আমি কেক ডেকোরেশনের মধ্যে খুব বেশি এক্সপার্ট না বললেও চলে। আপনি আপনার পছন্দ মতো করে কেকটাকে পরিবেশন করতে পারবেন। আমি এর উপরে দিয়ে দিলাম কিছু আমের পাতলা করে কাটা, কিউট কাট করে রাখা কিছু ফ্রেশ আম। এক্ষেত্রে আপনি চাইলে আমটা স্কিপও করতে পারেন। আমটা দেওয়ার পরে দ্বিতীয় লেয়ারটা আমি দিয়ে দিলাম, এবং উপরে আর চারপাশে ক্রিমটা দিয়ে আমি এটাকে একটা কোট করে নেব কেকটাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, রেসিপি সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ফ্রেন্ডস আর ফ্যামিলি সবাই দেখতে পারে। কোটটাকে চারপাশে কেকটাকে চারপাশে ক্রিম দিয়ে কোট করার পরে উপরে যে ক্রিম কেক আমের জেলিটা তৈরি করে রাখছে, এই আমের জেলিটা আমি দিয়ে দিলাম। সেই সাথে নিচের একটু অংশে আমি হালকা একটু পরিবেশন করে নিচ্ছি আমার পছন্দ মতো। আজকে সবচেয়ে আমার জন্য স্পেশাল ব্যাপার হচ্ছে কেকটা আমি ফ্রিজে না রেখে 2 ঘন্টা সেট হতে না দিয়ে কেকটা আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। যেহেতু এই কেকটার প্রতি আমার বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল, এজন্য আমি কেকটা রাখার কোনো সুযোগে পাইনি, জাস্ট পরিবেশন করে কোনো রকম সাজগুজ করে সাজাইয়ে কেকটাকে আপনাদের সামনে পরিবেশন করছি।
আর এক একটা যদি 2 ঘন্টার মতো ফ্রিজে সেট করতে দিয়ে এরপর পরিবেশন করা যায়, খাইতে এবং দেখতে অসম্ভব ভালো লাগে। আমি কিন্তু কেকটা ফ্রিজে রাখি নাই, এই অবস্থায় এতটুকু সুন্দর আসছে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।